তো প্রথমে যেটা বুফে খাওয়ার কিছু নিয়মাবলী আপনাদের জন্য আছে, এখানে যেটা আছে প্রথমে আছে কি টাইট ফিটিং প্যান্ট না পরা। আমি আজকে অনেক লুজ ফিটিং প্যান্ট পরে আসছি, তারপরে মেন্টালি প্রিপেয়ার আসছি যে আমাকে আজকে প্রচুর পরিমাণে খাইতে হবে। তারপরে সে আগের দিন থেকেই চাইলে আপনি প্রচুর পরিমাণে খাবারের ভিডিও দেখতে পারেন। বুফে টাইমের অ্যাটলিস্ট 15 মিনিট আগে উপস্থিত থাকতে হবে, তাড়াহুড়া করে কোনো প্রকার খাবার নেওয়া যাবে না। তারপর আছে প্রথমে অ্যাপিটাইজার দিয়ে শুরু করুন, মানে স্যুপ দিয়ে, কিন্তু আমি স্যুপ ট্রাই করবো না, কারণ স্যুপ খাইলে কী হয় খিদাটা কমে যায়। তারপরে আছে প্রথমে ডেজার্ট আইটেম না খাওয়া, ডেজার্ট আইটেমগুলো লাস্টের দিকে খাবো। একটু পরপর সালাদ চিবানো, কারণ সালাদ চাইবেলে কী হবে আপনার মুখের স্বাদটা চেঞ্জ হবে, ফলে আপনি বেশি পরিমাণে আরও কোপাইতে পারবেন। তারপরে আসি এক প্লেটে সব আইটেম খাবেন না, আইটেমগুলো মিক্স করে আপনি খাওয়ার চেষ্টা করবেন। তারপরে খাবারের ভিতর ভেরিয়েশন আনতে হবে, তারপরে সফট ড্রিঙ্কস বা ফলের জুস যেটা আছে সেটা বেশি পরিমাণে খাবেন না, খেলে খেলে পেট ভরে যাবে, ফলে আপনি বেশি পরিমাণে কোপাইতে পারবেন না। তারপরে আছে বুফে টাইম থাকে 3 ঘন্টা, আপনি কখনোই তাড়াহুড়া করবেন না, খুব সুন্দরভাবে স্লোভাবে খাওয়ার চেষ্টা করবেন যেন আপনি সবগুলো আইটেমই আস্তে আস্তে করে খেতে পারেন। আপনি চাইলে আবার কি, আপনি যখন দেখতেছেন আপনি আর খেতে পারতেছেন না, চাইলে হাঁটাহাঁটি করবেন, চাইলে বুক ডাউন দিতে পারবেন। এতে কী হবে আপনার পেরিস্টালসিস, যে পেটের ভিতরে মুভমেন্ট আছে, এটা ভালো হবে, ফলে আপনার পরিপাকটা খুব ভালো হবে। তারপরে যেটা করতে পারবেন, খেতে পারে এমন পার্টনার সাথে নেন, যেমন আজকে আমার সাথে 6 জন পার্টনার আছে, তারা খুব ভালো খেতে পারে, ঠিক আছে। তারপরে খাওয়ার সময় একে অপরের সাথে আপনি গল্প করতে পারেন। যেদিন বুফে যাবেন লাঞ্চ ডিনার তার আগের বেলায় বেশি খেয়ে পেট ভরে রাখবেন না। তারপর যেটা পারলে সকালবেলা একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেয়ে আসতে পারেন, আমি অবশ্যই একটা ট্যাবলেট খেয়ে আসছি, আমার পেট পুরোপুরি ফাঁকা। এবার বেশি ক্ষুধার্ত অবস্থায় বুফে খাবেন না, বেশি ক্ষুধার্ত অবস্থায় যদি খাইতে চান তাহলে কী হবে আপনি বেশি খাইতে পারবেন না, আপনার কাছে মনে হবে যে ক্ষুধা আগেই মিটে গেছে। তারপরে যদি টাকা উসুল করতে চান, এটা গোপনে বলতেছে, যদি টাকা উসুল করতে চান তাহলে খাসি মানে মাটন অথবা বিফের দিকে বেশি নজর দিবেন, কারণ কি যত বেশি মাটন খাইতে পারবেন তত বেশি আপনি টাকা উসুল করতে পারবেন। তারপরে যেটা আছে, যদি 2 ঘন্টার মধ্যে পেট ভরে যায় তাহলে আপনি উঠে চলে যাবেন না, হাঁটাহাঁটি করে দেখবেন আপনি আরও আধা ঘন্টা আপনি খাইতে পারবেন, আপনার ভিতরে এনার্জি থাকবে। তো প্রথমে আমরা যেটা কি কেস করবো, সুইসাইড উইংস নিয়ে ট্রাই করবো, তারপরে কিছু পরিমাণ ক্যাশুনেট সালাদ নিয়ে ট্রাই করবো, কারণ এটা খাইলে খেতে সুবিধা হবে। তারপরে এখান থেকে আর কোনোটাই নিব না, এখানে রাইস আছে কিন্তু আমি রাইস নিব না, কারণ এখানে খেতে আসছি, এখানে রাইস নিতে গেলে আমার লস হয়ে যাবে। সো আমি এখন কোথায় আগাই যাব, এই যে এইটা নিব, কারণ এইটা হচ্ছে তান্দুরি চিকেন দিতে পারলে কী হবে আপনি কয়েক মিনিটের ভিতরে আপনার টাকাটা আপনি উসুল করতে পারবেন। এইটা হচ্ছে মাস্ট আইটেম জিনিস, এখনও যেহেতু শুরু হয় নাই মানুষজন বেশি একটা এখন আসে নাই, এখন যত পরিমাণে আমি মাটন নিতে পারবো আমার টাকা ঠিক সেই পরিমাণে উঠে যাবে। ওয়াও, সুন্দর একটা স্মেল আসতেছে বলার বাইরে।